হ্যালো ফ্রেন্ডস আপলোক ক্যাসে आप মে बहुत আপলোক हो আচ্ছা হো ভাত বাড়িয়া হো দেখিয়ে কতনা খুবসুরত মে आया লেকে আয়া কতনা আচ্ছা है বন্ধুরা তোমরা নিশ্চয় ভালো আছো আজকে আমি দেখো সুন্দর করে চুরি পরে তোমাদের দেখাচ্ছি কিন্তু সুন্দরটা বান্দর হয়ে গেলো এই জন্য দেখো আমার ব্লু কালারের চুড়িগুলো আমার ইয়েলো কালারের চুড়িগুলোর থেকে সাইজের ছোট আছে আমার মানে পড়তে 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 আমার দম বেরিয়ে গেছে কারণ এটা এতটাই শক্ত এতটাই টাইট যাচ্ছিলো না তো আবার ওই হাতটা চেষ্টা করছি করতে 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 মানে ইয়েলোটা লুজ আছে কিন্তু ব্লুটা টাইট আছে মানে এমন ঠেলা ঠেলে যে ঠেলতে ঠেলতে ভিতরে ঢুকিয়ে দিয়েছি তারপর আর কি হবে হয়ে গেছে কিন্তু সত্যি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে মানে জাতিয়ে 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 ভেতরে দিয়ে দিয়েছি যাই হোক কালারটা কম্বিনেশানটা আমার কাছে ভালো লেগেছে কারণ শাড়ির সাথে ম্যাচিং তোমাদের কেমন লেগেছে অবশ্যই এইবার দেখো কি নিয়ে আইছি আয়ন আয়তন কি করুম আর আন্নগোল্লায় নতুন নতুন ডিজাইন নতুন নতুন কানে নতুন নতুন চুড়ি মানে সব করতে করতে আমি অন পাগল হয়ে গেছি এবার আরেকটা কানের মানে ওই কাঠিটারে এই কানেরটার মধ্যে ঢুকিয়ে দিয়ে নতুন বানিয়ে নিয়েছি এবার কি আর করবো এই ঝুমকাটা অন্য একটা কানের ছিল কানের দুলের ছিল সেই কানের দুলেরটা এইটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এটা নতুন একটা ডিজাইন বানিয়ে নিয়েছি যাই হোক ভালোই লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার তো মানে ব্যাক মুখটার সাথে আদৌ ভালো লাগছে কিনা বলবে আর এইবার দেখো কী নিয়ে আইসি রে ভাই আই রে ভে মনে হচ্ছে বিয়েবাড়ির গেট সাজিয়েছে এবার যাই হোক এইটা হচ্ছে গজমতির হার এটা তো আমি এখন পরবই পরবো এ বিয়ের মালা পরে নিলাম যাই হোক ভালোই হয়েছে এইবার তো হবে মেন কাজ শাড়ি পরার চলো এই দেখেছো তোমরা টুক করে ছুঁড়ে মেরেছে আমার মেয়ের প্ল্যান এটা বলছে মাম্মা তুমি যাও আমি টুক করে ছুঁড়ে মারবো তো টুক করে ছুঁড়ে মেরেছে পুক করে ধরে নিয়েছি যাই হোক এই শাড়ি কান এই শাড়িটা হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাঙ্গাইলের গ্যাস সিল্ক যারা বাংলাদেশে কেউ যদি দেখে থাকো যারা শাড়ির দোকানে কাজ করো বা শাড়ির কারখানায় কাজ করো এটা হচ্ছে গ্যাস সিল্ক বাংলাদেশে টাঙ্গালের গ্যাস সিল্ক খুব নামকরা এই শাড়িটা টাঙ্গালে তো অনেক টাঙ্গাল শাড়ি পাওয়া যায় কিন্তু এটা টাঙ্গালের গ্যাস গ্যাস সিল্ক বলে গ্যাস গ্যাস মানে বারবার মুখে আটকে যাচ্ছে কী আর করবো পড়াশোনা করিনি তো ফাঁকিবাজি মেরেছি এবার হচ্ছে ঠেলা যাই হোক ঠেলাই উঠ মানে বিড়াল গাছে উঠে সেটা না আমারও সেই অবস্থা এইবার এইবার আমি ঘুরে 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 শাড়িটার কালার দেখেছো এত বছর হয়ে গেছে এখনও মনে হচ্ছে নতুন আর নতুন চকচক 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 করছে বলে না পুরনো চাল ভাতে বাড়ে এখন সেরকমই মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক শাড়ি কানেরা আমি গুছিয়ে নিয়ে একদম আলটা লো করে পরার চেষ্টা করছি আলটা লো করে পরার চেষ্টা করছি ঠিকই কিন্তু প্রথম আমি আলটা লো পরবো না প্রথম আমি নর্মাল পরে দেখাবো আমাকে কেমন লাগছে একদম পেট ফিট সব ডেকে মেখে মোটামুটি পরবো তারপরে আবার লো করে দেব তোমরা চিন্তা করো না কারণ একদল আব আবাল পাবলিক আছে আমার সাথে আরে ভাই তুমি আল্টা লোক পড়ো একদল একদল আছে তুমি কোনোয়াতা পড়ো আর একদল আছে তুমি স্লিপলেস পড়ো আর একদল আছে তুমি পায়ের নুপুর পড়ো অ্যাকচুয়ালি সত্যি কথা কি সবাই আমার অনেক ভালো চায় অনেক ভালো বন্ধু কিন্তু ঘটনাটা হচ্ছে কি বেশি সাজ দিয়ে আমি পছন্দ করি না এবার বললাম না ঠেলায় বিড়াল গাছে উঠে আমি এবার ঠেলা করে গাছে উঠেছি কারণ ইউটিউবে এসেছি কাজ করার জন্য এবার এটাই হচ্ছে আমার কাজ আমি এটাকে কাজ হিসেবে নিয়েছি প্রফেশনাল হিসেবে হয়ে আমি সেই কাজগুলো করছি চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য সবাই সাথে মিলেমিশে ভালোভাবে কাজ করার জন্য এবার তোমরা আমি এই কথাগুলো বলারতে তোমরা কেউ রাগ করবে না তোমাদের আরও 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 যত বেশি ডিমান্ড থাকবে আমার কাছে তত বেশি আনন্দে মন পুরপুর 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 করে উঠতে থাকে কারণ তোমাদের ডিমান্ড দেখলে আমি আনন্দে আত্মহরা হয়ে যায় তা আমি ভাবি যে হ্যাঁ আর ভিডিও কানন চলবো তো আন কী রুম অন্য কথা ভাবি ভাবি আমি একখানের ঘর একখান করিয়া লাইয়ের এইবার তো হচ্ছে কথা আমি মাঝে মধ্যে বাংলাদেশের নোয়াখালী চলে যাই মাঝে মধ্যে ঢাকা মাঝে মধ্যে মানে ইন্ডিয়া কলকাতা পুরো পৃথিবী ঘুরে যাচ্ছি যাই হোক আমার কথাই কেউ রাগ করবে না আর কথা না বুঝতে পারলে সেটাও বলে দেবে কোনো অসুবিধা নেই ইনস্টাগ্রামে চলে যাবে সেখানে ফোনে কথা বলে নেবে ঠিক আছে তার জন্য ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে যারা যারা আমার সাথে ড্রেসক্রিপ ইনস্টাগ্রামে হ্যালো হাই বাই একটু কলে কথা বলার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই 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 আমার ইনস্টাগ্রাম ফলো করবে আর গিয়ে ভিডিওতে একটুখানি ভালো লাইক করে দিও তোমরা ওকে কারণ আমি ভালো করতে পারি না অ্যাক্টিং তাও যা হয়েছে আগেরগুলো এখন আর বানাই না ওই সব খুব কম বানাই এখন শুধু আমার শাড়ি পরার সুন্দর 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 আমি রিল ছাড়ি যাই হোক পেট পিট নাবি সবই তো সুন্দর সবই তো ধামাকা সবাই বলে আমি কেউ বলে আমি কি তুমি ফরি তুমি মোনালিসা তুমি সোনা তো অনেক কিছু যাই হোক আমি অনেক কিছু আমার ভালোও লাগে মাঝে মধ্যে তো এখন আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা तुम्हारा अवश्य हमारे चैनल के सब्सक्राइब करवे फ्रेंड लोग आप लोग का मेरा वीडियो अच्छा लगेगा तो जरूर मेरा चैनल सब्सक्राइब करके मेरा साथ में रहिए वीडियो में मेरे लिए एक लाइक कर दीजिए कमेंट्स जरूर कर दीजिए और ये बात है आप लोग सब्सक्राइब करने के बाद जरूर देख लीजिए ऑल जो नोटिफिकेशन ये ऑल करना चाहिए नहीं तो मैं वीडियो अपलोड करूँगी तो आप लोग के पास नोटिफिकेशन नहीं जाएगा এইবার কথার কথা আমি ভুলে যাচ্ছি মজের লিঙ্ক আছে ডিসক্রিপশানে আমার ডিটেলস ওখানে দেওয়া আছে যারা যারা আমার সাথে সোশ্যাল সাইডে যুক্ত হতে চাও অবশ্যই ওখান থেকে ফলো করে অ্যাড হয়ে যাবে এইবার আমি শাড়ি কানেরে ডোলে ডলি 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 মানে এমন ডলা ডলছি আজকে শাড়ির আমার উপরের সরি অনেক রাত হয়ে গেছে তাই গলাটা বসে গেছে শাড়ির পাটটাকে আজকে আমার রেডি করতে সরি আঁচলটাকে রেডি করতে আমার জন্মের মানে একদম জীবনের যত ইয়ে আছে শক্তি আছে সব দিয়ে রেডি করেছি তাও হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অনেক কষ্ট করে আমি আজকে আঁচলটাকে রেডি করেছি কারণ আমি আয়রন করিনি আজকে একটু কুড়িয়ে কুড়িয়ে টাইপের হয়ে গেছি কারণ রাতের বেলা কালকে ঘুমাইনি কালকে ভিডিওটা আউট হয়ে গেছে এটা ভেবে আমার রাতে ঘুম আসেনি যাই হোক কারণ আমি ইউটিউবটাকে অনেক ভালোবাসি নেশা পেশা হিসেবে নিয়েছি তো ওই জন্য যখন একটু গর্ব হয়ে যায় মনে হচ্ছে যেন আমার জীবন কারণ উতাল পাতাল উতাল পাতাল ওই যায় ওই জন্য কালকে রাতে আমার ঘুম হয়নি আজকে দিনে আমি মানে ঝিমিয়ে 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 চলেছি এবার যাই হোক এইবার দেখো আমি কুচি করে নিচ্ছি কারণ তোমাদের তোমাদের সাথে কথা না বলে তোমাদেরকে ভিডিও না দিলে তোমরা যদি কমেন্টস না করো আমি কমেন্টসগুলো পড়বো কী করবো ওই জন্য আমি ভিডিও রোজ দেবো চিন্তা করি এবার কালকে রাতে যখন দেখেছি ভিডিওটা আমার মানে মোবাইল হ্যাং হয়ে উড়ে যাচ্ছে বা উড়ে গেছে বুঝতে পারিনি তখন সকালবেলা বুঝতে পেরেছি যে হ্যাঁ আছে মালটা অর্ধেক আছে অর্ধেক নেই যাই হোক ওই মালটাই ছেড়ে দিয়েছি আমি এইবার দেখো শাড়িটাকে আমি উপরের পাটটা উপরের আঁচলটা রেডি করতে আমার যতটা কষ্ট হয়েছে নিচেরটা অতটা কষ্ট হয়নি কারণ এটা মানে গ্যাস সিল্ক বলছে টাঙ্গাইলের কিন্তু ওই যে পাটটা না এটা অ্যাকচুয়ালি ওয়াশ করার শাড়ি ছিল তো এটা কী বলে ড্রাই ওয়াশ মানে অনেক হার্ড হয়ে গেছে নাহলে কিন্তু এতটা হার্ড মনে হয় না কিন্তু আজকে আমার অনেক মনে হয়েছে মনে হচ্ছে এত ঘষা ঘষেছি এত ঘষা ঘষেছি আমি তো আয়রন ইউজ করে নিই আজকে ওই জন্য আমার মানে দম বেরিয়ে গেছে যাই হোক এবার নিচেরটা তো মোটামুটি ইজিভাবে রেডি হয়ে যাচ্ছে একদম নর্মাল করে পড়ছি শাড়ির লুকটা কেমন আসছে সেটা বলবে তারপরে আসবো লোতে আমাদের একদল আবাল পাবলিক আছে হত্য দিন হত্য দিন ক তোমারে একদম লোতেই ভালো লাগে তোমারে আলটা লো শাড়িতেই ভালো লাগে তো ঠিক আছে আমিও রোজ লো চালু করেছি তো তার জন্য আমি শেষের দিকে অবশ্যই দেখিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটা দেখবে ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো মন থেকে লাইক করবে কমেন্টস করবে আমি যতই মজার ছলে যত কথাই বলি না কেন আর ভালো কথা তোমরা যারা অনলাইনে কেনাকাটা করো আমার ডেসক্রিপশান থেকে ক্যাশ করো ক্যাশ করো অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে কেনাকাটা করবে এতে করে তোমরা ক্যাশব্যাক পাবে অনেক ডিসকাউন্ট পাবে বুঝলে ঘরে বসে এক্সট্রা একটা ইনকামের রাস্তা হয়ে গেল এইবার দেখো আরে কেমন লাগে রন ডঙ্গি ডঙ্গি লাগে না কিন্তু শাড়ির কালারটা কম্বিনেশানটা আমার ব্লাউজের সাথে একদম আমার কাছে মানে একদম একদম আত্মহারা লাগে মানে সুন্দর লাগে তো যাই হোক আমি পরে নিয়েছি এইবার আমি কি করব দেখবেন এবার তোমরা দেখতে থাকো আমি না এবার আরেকটা পোজ দেব। আজকে পোজের পর পোজ এত পোজ দেব না মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে এই যে চলে এসছি আমি বারান্দায় ঘুরে 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 মানে উল্টে পড়ে যাচ্ছিলাম মনে হচ্ছে কী করব এ দেখেছো চোখের এদিক থেকে ওদিক নিয়ে গেছি এটা হচ্ছে আমার মেয়ের প্ল্যান মাম্মা তুমি এরকম করো তো আমি একদম করে দিয়েছি যাই হোক আমার মেয়ে আমাকে খুব সাপোর্ট করে এইবার আমি চলে চলিয়েছি আসল জায়গায় আমার চ্যানেলের এটা হচ্ছে আমার চ্যানেলের আসল জায়গা আলটা লো এবার আলটা লোতে আমি একদম সেট করে দিয়েছি কানের সেট করে দিয়ে এবার আসল কানটা আবার উপরে লই চলে গেছি এই তো হয়ে গেলো আমার চ্যানেলের মেন ভিডিও আলটা লো শাড়ি তো যাই হোক আমি শেষ পর্যন্ত একদম আগের জায়গায় চলে এসেছি প্রত্যেক দিনকার ভিডিও আলটালু আল্টালু আলটালু এইবার আলটালুতে বসে যারা একদম 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 সুন্দর করে দেখতে দেখতে চাই আমি তাদের জন্য বসে গেছি এবার বসে কি আরেকটা পোস্ট দিয়েছি এমন পোস্ট দেওয়া দিয়েছি না হার্ট অ্যাটাকের মতো ওরে বাপরে বাপ তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে